নীলাম্বুশঙ্খমধ্যে সজদলকমলে রত্নসিংহাসনস্থম সর্বালঙ্কারযুক্তম নবকলঙ্কিতম সংযুক্তম চাকুলজেন ভদ্রায়া বামভাগে রথচরণযুতম ব্রহ্মচন্দ্রগম্যম বেদানাম সারবীশম স্বজনপরিমিতম ব্রহ্মদারুং নমামি। আজকে খুব পবিত্র তিথি, ভগবানের আজকে রথযাত্রা উৎসব, সেই উপলক্ষে এখানে শুনলেন আমাদেরই পরিচিত এক ভক্তের, তাদের বাবা মায়ের স্মরণোৎসবে স্মরণ স্মারক বক্তৃতার ব্যবস্থা তারা করেছেন। আমাকে এই জন্য অনুরোধ করায় আমি তাদের কাছে কৃতজ্ঞ। আর এই আশ্রমের কর্তৃপক্ষের যিনি অধ্যক্ষ তিনি তো আমার অত্যন্ত স্নেহভাজন, তাকে আমি অবলম্বনে শুভেচ্ছা জানাই। আজকে অনেক ভক্ত এসেছেন, সকলকে আমার প্রশ্রিত নমস্কার। জগন্নাথ আমাদের হিন্দু দেবতাদের হিসেবে বিচিত্র দেবতা, কেননা এইরকম ধরনের অন্য কোন দেবতা আমাদের পৌরাণিক ইতিহাসের মধ্যে নেই। এইরকম চেহারা জগন্নাথের সবই বড়। জগন্নাথের মন্দিরটার নাম হচ্ছে বড় দেউলী। জগন্নাথের মন্দিরের সামনে যে রাস্তা দিয়ে রথ যাচ্ছে তার নাম বড় দাণ্ড। জগন্নাথের কাছে যে সমুদ্র তার নাম মহোদধি। মহোদধির পাশে যে শ্মশান তার নাম সদ্গোদ্দার। আর সব থেকে বড় হচ্ছে জগন্নাথের নাম বড় ঠাকুর। এই বড় ঠাকুরের মধ্যেও সব থেকে বড় হচ্ছে তার বিরাট একটা মুখ। সেই মুখের মধ্যেও সব থেকে বড় হচ্ছে দুটো বড় বড় চোখ। এই যে গোল গোল দুটো চোখ, সেই দুটো চোখই জগন্নাথের সব থেকে বড় আকর্ষণীয়। কেন, যারা ভালো করে জগন্নাথের এই চোখের দিকে তাকিয়ে দেখেছেন, লক্ষ্য করে দেখবেন চোখের কোনো পলক নেই। বলভদ্র সুভদ্রা সকলের চোখে পলক আছে। আমাদের যত দেবতার আমরা মূর্তি কল্পনা করি বা একটি হাঁকি পুজো করি, প্রত্যেকের চোখের পলক থাকে, কিন্তু একমাত্র এই জগন্নাথই যিনি নিষ্পলক, যার চোখে কোনো পলক নেই। কেন, পলকের প্রয়োজন কি? চোখের পলকের প্রয়োজন চোখকে বিশ্রাম দেওয়া, চোখ বন্ধ করবার জন্যই পলকের প্রয়োজন। কিন্তু এই গানটা শুনলেন সব শেষে একটি কথা বারবার মহাপ্রিয় যেন মহাপ্রভু বলছেন, নয়ন কত গামী ভবতুমে। ভক্ত চায় যে জগন্নাথের সঙ্গে আমার দৃষ্টি বিনিময় হোক, সেইটা যদি ভক্তের আকাঙ্ক্ষা হয়, আর সেই আকাঙ্ক্ষা নিয়ে যদি কোনো ভক্ত জগন্নাথের সামনে ধরায়, যদি জগন্নাথের চোখে পলক থাকত, সেই মুহূর্তের জন্য যদি জগন্নাথের চোখের পাতা দুটো গেলে চোখটা বন্ধ হয়ে যেত, তাহলে যে ভক্ত গিয়েছে জগন্নাথের কাছে দাঁড়িয়ে তার চোখের দিকে তাকাতে তার সঙ্গে দৃষ্টি বিনিময় হতো না। সেই জন্যেই যখন যতদিন ধরে এই জগন্নাথ আছেন, তিনি দিন দিনেশ নেত্রে তাকিয়ে আছেন, কখন ভক্ত আমার সঙ্গে এসে বলবে নয়ন ভক্তগামী ভবতুমে, তোমার দৃষ্টির সঙ্গে আমার দৃষ্টির মিলন হোক। আর এই মিলিত দৃষ্টি করবার জন্যেই জগন্নাথ চোখে পলক থাকেনি। সেই জন্যেই আমার চোখের সঙ্গে তার চোখের মিলনে যে মুহূর্ত মাত্র ছেদ হয়, যাতে ছেদ না হয়, সেই জন্যই তিনি চোখে পলক রাখেননি। জগন্নাথের চোখ নিষ্পলক হওয়া তাই কারণ, তিনি কৃপা করে প্রতি মুহূর্তে আমাদেরকে লক্ষ্য করছেন, যাতে আমার ভক্ত এসে ফিরে না যায়, আমাকে দেখতে না পেয়ে। আর কি দুটো হাত, শুধু কি চোখ? তিনি যে হাতও বাড়িয়ে আছেন কেন? একটি কাহিনীকার বলছেন, উড়িষ্যাতে একজন কাহিনী ভক্ত উড়িয়া ভাষায় লেখা, আমি ইংরেজি ট্রান্সলেশন করেছিলাম। তিনি বলছেন, যখন কোনো ভক্ত জগন্নাথের চোখের দিকে তাকিয়ে দুহাত বাড়িয়ে কালিয়া কালিয়া বলে ডাকে, চকানন চাকার মতো চোখ, চকানন কালিয়া কালিয়া বলে ডাকে, তখন সে শুনতে পায়, মনের অন্তরের গহনে সে শুনতে পায় একটা ডাক। জগন্নাথ বলছেন যে আমি তোমারই জন্য যুগ যুগ ধরে অপেক্ষা করছি, কখন তুমি আসবে আমার চোখের দিকে তাকিয়ে তুমি বলবে আমি এসেছি। আর শুধু তোমার চোখের সঙ্গে আমার দৃষ্টি বিনিময় নয়, আমি তোমাকে ধরা দেবো বলে হাত বাড়িয়ে আছি।
শুধু তুমি আমাকে স্পর্শ করবে তাই নয়, আমিও তোমাকে স্পর্শ করবো। এই একটা মস্ত বড় জিনিস। ভক্ত যেমন ভগবানকে চায় স্পর্শ করতে, ভগবানও তেমনি চায় ভক্তকে স্পর্শ দিতে, ধরা দিতে। রবীন্দ্রনাথ বলছেন, আমার রইলে ত্রিভুবনের স্বর, তোমার প্রেম হতো যে নিচে, তুমি দাঁড়িয়ে এসেছ নিচে। ভক্ত আর ভগবানের লীলা এইরকম। ভক্ত যেমন চায় ভগবানকে পেতে, ভগবানও তেমনি চায় ভক্তের কাছে ধরা দিতে, ভক্তের স্পর্শ পেতে। সেই ভক্তের স্পর্শ পাওয়ার জন্যে ভগবান বছরে দুদিন রত্ন সিংহাসন থেকে নেমে আসেন। যে রত্ন সিংহাসনে চতুর্ধা বিগ্রহ বিরাজ করছেন, সেই দ্বাদশ শতাব্দী থেকে তারা মাত্র বছরে দুদিন মাটিতে নেমে আসেন। শুধু নেমে আসেন তাই নয়, মাটির মানুষের মতো পায়ে হেঁটে আসেন। যে রাজ সিংহাসনে রত্ন সিংহাসনে তিনি বসে আছেন, যে সিংহাসনে তার উদ্ধার অধিকার নেই, তিনি সেখান থেকে রাজকীয় মহিমায় দর্শন দিচ্ছেন সবাইকে। কিন্তু তিনিও নেমে আসেন ভক্তের কাছে, তাদের মতোই অধরা ধুলার ধরণীতে নেমে আসেন স্পর্শ দিতে, স্পর্শ পেতে। এই জন্যেই এই যে জগন্নাথের রথে ওঠা আর জগন্নাথের স্নান যাত্রার সময় স্নান বিধিতে যাওয়া, দুটি ঘটনাই বিচিত্র। পায়ে হেঁটে যান, তাদেরকে বলে পাহাড়ি বিজয়, পাহাড়ি পায়ে হেঁটে যাওয়া। আর সে পায়ে হেঁটে যাওয়াটাও অদ্ভুত, তাকে টেনে টেনে নিয়ে যান, ফেলতে ফেলতে টানতে টানতে নিয়ে যান, ঠিক সাধারণ মানুষের মতো। জগন্নাথ তো জগন্নাথই সকলের জন্যে। যে জগন্নাথ মন্দিরে কোনো অহিন্দুর প্রবেশ নিষেধ, সেই জগন্নাথকে সেদিন অহিন্দু স্পর্শের অধিকার থাকে। কোনো অহিন্দু, কোনো বিধর্মীয়, কোনো বিজাতীয় যাদের জগন্নাথ মন্দিরে প্রবেশ করলে সমস্ত মন্দির শোধন করতে হয়, সেই জগন্নাথ ধুলোয় নেমে আসেন একটু স্পর্শ দেবার জন্যে, একটু স্পর্শ পাওয়ার জন্যে। জগন্নাথ যদি বিরাট দুটি চোখ নিষ্পলক, ওই দুটি বাড়িয়ে থাকা হাতের রহস্যই, তিনি চাইছেন আমরা যাই, তিনি চাইছেন আমরা ধরা দিই, তিনি চাইছেন আমাদের ধরতে, আমাদের স্পর্শ পেতে। এই যে জগন্নাথ, সেই জগন্নাথের আবির্ভাব সম্বন্ধে আমি কালকে বলেছিলাম, আজকে আপনাদেরকে জগন্নাথে নিয়ে যাব। আমার সঙ্গে চলুন জগন্নাথ ক্ষেত্রে। জগন্নাথ মন্দিরে ঢুকবার আগে এই যে মন্দির বলেছি, এই মন্দির চারটে ধাপ মন্দিরে। প্রথম গর্ভগৃহ বিমান, তারপরে জগমোহন যেখান থেকে দর্শন হয়, তারপরে নাট মন্দির, তারপরে ভোগ মন্দির। এই মন্দির সমস্ত মন্দিরের উচ্চতা হচ্ছে মাটি থেকে 285 ফিট 8 ইঞ্চি। মাটি থেকে রাস্তা থেকে জগন্নাথের বেদি পর্যন্ত হচ্ছে 20 ফুট। বেদি থেকে জগন্নাথের মন্দিরের চূড়ো পর্যন্ত 214 থেকে 8 ইঞ্চি। তার উপর একটা বিরাট চক্র আছে, নীল চক্র বলে। এই চক্রটা 2 ইঞ্চি পুরো, চক্রটার হাইট হচ্ছে 13 ফুট। সেই চক্রের মাথায় কোনো নীল চক্র বলে, চক্রের মাথার উপরে একটা পতাকা দণ্ড আছে 38 ফিট। সেই পতাকা দণ্ডের মাথায় দূর থেকে যে পতাকা দেখা যায়, এই পতাকার নাম হচ্ছে প্রদীপ পাবন বানা। প্রদীপ পাবন বানা মানুষের মনোরোধ করে পতাকা দণ্ডের উপর পতাকা বাঁধে। পতাকাগুলোর মাপ আছে, সব থেকে বড় পতাকা হবে 25 ফুট, সব থেকে ছোট পতাকা হবে 1 ফুট। পতাকার রং বিভিন্ন রকম হয়, কিন্তু পতাকার মধ্যে একটা জিনিস মাস একটা জিনিস থাকবে, তারা জানল একটা তারা এই পতাকার উপর থাকে। আর এই পতাকাগুলো একটা স্পেশাল কাস্ট, বিশেষ এক ধরনের তাদের চুনা, তারা ওই পতাকা ভাঙাই তাদের কাজ। মাদুরের মতো মন্দিরে ফুটে উঠে সেই পতাকা তারা কোমরে পতাকা জড়িয়ে নিয়ে গিয়ে পতাকা বাঁধে। তাদের জগন্নাথের মন্দিরে হাইট হল রাস্তা থেকে 285 ফিট 8 ইঞ্চি। এখন এই মন্দিরে ঢুকবার আগে, মন্দির ঢুকবার আগে প্রথমেই দেখছেন জগন্নাথের মন্দিরের সামনে একটা মস্ত বড় দরজা। এই দরজার নাম সিংহদ্বার। সিংহদ্বারের সামনে এটা পূর্বদ্বার, কিন্তু দুটো বড় বড় সিংহ আমার দিয়ে বসে আছে। গোটা জগন্নাথের মন্দির দুটো প্রাকার বেষ্টিত, দুটো প্রাচীর দিয়ে ঘেরা। প্রথম যে প্রাচীর সিংহদ্বার, যেখানে সিংহ বসে আছেন,
সেই প্রাচীরটার নাম হচ্ছে মেঘনাথ বেদ। এই প্রাচীরটার লম্বায় হচ্ছে 665 ফুট, চওড়ায় হচ্ছে 644 ফুট, এটা হাইট হচ্ছে কোন জায়গায় 24 ফুট, কোন জায়গায় 20 ফুট। প্রথম প্রাকার যেটা, তার ভেতরে আছে আর একটা প্রাকার, তার নাম কুর্মবেদ। কুর্মবেদের হাইট হচ্ছে 420 ফিট লম্বা, 315 ফিট চওড়া, এটাও কিন্তু হাইট 24 ফিট অথবা 20 ফিট। এই দুটো প্রাকার বেষ্টনীর ভেদ করে ভেতরে যুক্ত হয়। এখন প্রথম প্রাকার মেঘনাদ বেদ দিয়ে ঢুকবেন, ঢুকবার আগেই দেখবেন জগন্নাথের মন্দিরের সিংহদ্বারের সামনে একটা লোহার রেলিং যে ছোট্ট একটা জায়গা আছে, সেখানে একটা কালো পাথরের স্তম্ভ আছে, তার নাম গরুড় স্তম্ভ। এটা 34 ফিট লম্বা, এটা ছিল আগে কোণারকে। 200 বছর আগে কোণারকের মন্দির যখন ধ্বংস হয়, তখন সেই কোণারক থেকে এটি গরুড় স্তম্ভ একটা সরি ড্যানের 34 ফিট লম্বা, সেটাই প্রথম। মাথার উপর গরুড় আছেন, এটা দুটো মাথা, কেউ বলে গরুড়, কেউ বলে গরুড়ের দাদা বরুণ, কারণ এটা ছিল কোণারকে সূর্য স্তম্ভে, সূর্যের বাহন হচ্ছে তরুণ। ওই মাথার উপরে একই রকম দেখতে, গরুড় আর বরুণ একই রকম দেখতে। যেহেতু জগন্নাথের মন্দিরে এসেছেন তাই তাকে গরুড় বলে। এখন ওই মন্দিরে ঢুকবার আগে মন্দিরে একটা জায়গা আছে হলুদ জল, তাতে পা ধুয়ে দেখতে হয়। আর বিধি হচ্ছে এই অরুণ স্তম্ভকে প্রদক্ষিণ করে আপনি এবার ঢুকবেন, এইবার চলুন আমার সঙ্গে ভিতরে। সিংহদ্বার দিয়ে ঢুকবার পরই প্রথম পাবেন 22টা সিঁড়ি। এই 22টা সিঁড়ি খুব পবিত্র, একে বলে 22 পয়সা। এই 22টা সিঁড়ি 70 ফিট লম্বা, এক একটা সিঁড়ি এত লম্বা হলো, এর উচ্চতা খুব অদ্ভুত, 6 ইঞ্চি থেকে 7-8 ইঞ্চি, খুব শর্ট স্টে। কেন এই যে 22টা উঁচু লম্বা সিঁড়ি 70 ফিট লম্বা, এর উচ্চতা এত কম কেন? এই সিঁড়িটা খুব পবিত্র। উড়িষ্যার যে সমস্ত লোকের সহজে ছেলেপিলা হয় না, জগন্নাথের কাছে অনেক মানব করে যারা ছেলে পায়, তারা সেই প্রতিজ্ঞায় তারা একটা এরকম প্রার্থনা করে যে ছেলের জন্মের 6 মাস পরে ওই সিঁড়ি থেকে গড়িয়ে দেবে, প্রথম সিঁড়ি থেকে গড়িয়ে দেবে, যাতে আঘাত না লাগে। সেই স্পেসগুলো খুব ছোট, গড়িয়ে দিলে একটা সিঁড়ি করে গড়াতে গড়াতে একেবারে নিচে নেমে আসে, যাতে ছেলের গায়ে আঘাত না লাগে। সেই জন্য সেই প্রাচীন যুগ থেকে এই রেওয়াজ, অত হাইটটা খুব কম, 6 ইঞ্চি থেকে 8 ইঞ্চি, কিন্তু এই সিঁড়ি খুব পবিত্র। 22টা সিঁড়ি, এর নামই হচ্ছে 22 পয়সা। এই 22 পয়সার থার্ড স্টেপ, তৃতীয় ধাপের বাঁদিকে কোণেতে কাশী বিশ্বনাথের মন্দির আছে। এইখানে বিধি হচ্ছে জগন্নাথ দর্শন করবার যার আগে এই বিশ্বনাথকে দর্শন করতে হয়, কাশী বিশ্বনাথ। কাশী বিশ্বনাথ কেন? যখন ইন্দ্রদুম্ন জগন্নাথের মন্দির প্রতিষ্ঠা করেন, তখন সব দেবতাদের নিমন্ত্রণ করা হয়েছিল, কাশী বিশ্বনাথকেও নিমন্ত্রণ করা হয়েছিল। কিন্তু বিশ্বনাথের সাতটা তো একটু বুড়ো, চলতে বলে সময় নিয়েছিল বেশি। যখন বিশ্বনাথ বুড়ো সারের পিঠে এসে পৌঁছলেন, তখন জগন্নাথের প্রাণ প্রতিষ্ঠা হয়ে গিয়েছে। বিশ্বনাথের মনে করে অভিমান হল যে আমি আলপার আগে জগন্নাথ প্রতিষ্ঠিত হয়ে গেলে আর ভেতরে ঢুকবই না। ওইখানে থার্ড স্টেপের এক কোণে গিয়ে তিনি চুপ করে অভিমান করে দাঁড়িয়ে থাকলেন। খবর গেল জগন্নাথের কাছে, তিনি এসে হাত ধরে বললেন যে শিব, জগন্নাথের মহাদেব সমস্ত দেবতাদের প্রধান, তিনি এসে বলেন এই মহাদেব এটা কি হচ্ছে, সবাই যাচ্ছে তুমি ভেতরে এসো। বললেন আমি তো যাবো না, তুমি আমি আসবার আগে প্রতিষ্ঠিত হয়ে গেলে আমি এখন কেন যাবো, আমার একটা প্রেসিডেন্ট আছে। তখন জগন্নাথ বললেন তা যদি হয় তুমি এখানে থাকো, একটা কন্ডিশন, তোমাকে এখানেই থাকতে হবে, যারা আমার মন্দিরে আসবে তারা তোমাকে দর্শন করাম। যখন শিব বলে হ্যাঁ আমাকে দর্শন না করে তোমার দর্শন কিনতে হবে না, আর জগন্নাথ বলে তোমাকে কথা দিতে তোমাকে এখানে থাকতে হবে, এই পরস্পর শর্ত। শিব বললেন যে আমাকে না দেখে কেউ তোমাকে দেখতে পাবে না, আর জগন্নাথ বলে তোমাকে এখানে থাকতে হবে আমার এই মন্দির রক্ষা করবার জন্য। তৃতীয় ধাপে দেখবেন এই 22 বছর থার্ড স্টেপে বাঁ দিকে কোনো ছোট্ট একটা মন্দিরের মধ্যে বিশ্বনাথ আছেন। 22টা সিঁড়ি ভেদ করে উপরে উঠলেন। তারপর দ্বিতীয় প্রাকার কুর্মবেদ, কুর্মবেদ ঢুকেই মা দিকে হচ্ছে রান্নাঘর, জগন্নাথের ভোগ ঘর। 200টা উনুন, 200টা উনুন, 200টা উনুনে 200 জন কুক আর 125 জন অ্যাসিস্ট্যান্ট। প্রত্যেকটা উনুনে 9টা করে হাঁড়ি বসে, বড় ছোট করে। রোজ সকালবেলাতে কাঠের জালে উনুন আগুন জ্বলে,
এই 200টা মনে একসঙ্গে কাঠ দিয়ে একটা হোম হয় নৃসিংহোম, সেই নৃসিংহমন্ত্রে হোম করে ওই 200টা মনে একসঙ্গে জাল দিয়ে দিল, কাঠের জাল দিয়ে সকাল থেকে রান্না শুরু হয়। সকাল থেকে রান্না শুরু হওয়ার কারণ হচ্ছে জগন্নাথ সারাদিনে 5 বার খান, জগন্নাথের ভোগ হয় সারাদিন 5 বার, সকাল 9টা থেকে খেতে আরম্ভ করেন, রাত্রি 11:30 খাওয়া শেষ হয় 5 বার। আর এই ভোগের মধ্যে জগন্নাথের খাওয়া হচ্ছে তো জগন্নাথের পছন্দের খাবার, কোনো লাল রঙের জিনিস জগন্নাথের ভোগে রান্না হয় না, বিট, গাজর, টমেটো। জগন্নাথের প্রিয় খাবার হচ্ছে মোটা চালের ভাত, চাপ চাপ অরুণের ডাল, লাউ, কুমড়ো, কচু, ধোর, মোচা, এইসব সাধারণ জিনিস। আর আপনার যে পোলা পোলা খাবি হল বলরামের ভোগ, বলরামের খুব রাজকীয় খাবার। এরও কারণ আছে, বলরামের কাছে ত্রেতা যুগে, ত্রেতা নয় দ্বাপর যুগে, দ্বাপর যুগে শ্রীকৃষ্ণ বলরামকে বলেছিলেন, সরি ত্রেতা যুগে লক্ষ্মণকে রামচন্দ্র বলেছিলেন, তুমি আমাকে খুব কষ্ট করেছ, পরের যুগে যখন আবার আসবে তুমি আমার বড় ভাই হয়ে জন্মাবে, তখন তোমাকে আমি খুব সেবা টেবা করব। এই লক্ষণ হচ্ছেন পরবর্তী যুগে বলরাম। লক্ষণ রামচন্দ্রের জন্য অনেক কষ্ট স্বীকার করেছেন, 14 বছর ঘুমাননি লক্ষণ, 14 বছর কিছু খাননি, 14 বছর নারী মুখ দর্শন করেননি, এত কঠোর জীবন ছিল লক্ষণের। সেই সময়তেই রামচন্দ্রের অনেক ঘটনা আমি সময় নেই, সেই সময় রামচন্দ্র লক্ষণকে বলেন যে ত্রেতা যুগে তুমি আমাকে এত কষ্ট করলে, তারপরে যখন আমরা আবার আসব তুমি আমার বড় ভাই হয়ে আসবে, তোমার আমি সেবা করব। সেই জন্যে বলরামের স্পেশাল ব্যবস্থা, জগন্নাথের মন্দির ও বলরামের যদি সব পোলা টোলা অনেক কিছু হয়, আর জগন্নাথ খুব সাধারণ খাওয়া, এই মাহাতে রান্নাঘর রেখে ভালো এগিয়ে যান, পরপর অনেকগুলো মন্দির পাবেন, তারপরে একটা জায়গায় মা দিকে পাবেন আর একটা দরজা, সেই দরজার নাম অষ্টম দ্বার, এটা পশ্চিম দ্বার, সেই দরজার পাশে দুটো বড় বড় ঘোড়া আছে। আর একটু এগিয়ে গেলেন, এগিয়ে গিয়ে গেলেন একটা জায়গাতে 16টা থামের উপরে ঘেরা জায়গা, তাকে বলে মুক্তি মণ্ডপ, সেইখানেই জগন্নাথের যা যা কিছু বিধি নিষেধ সেখানে পালন করা হয়। উড়িষ্যার বড় বড় পণ্ডিতরা সেখানে আসে পাঞ্জি পুঁজি থেকে, পঞ্জিকার নাম হচ্ছে মন্দা পুঞ্জি, একেবারে জগন্নাথের মন্দিরের শুরু থেকে 1211-1212 খ্রিস্টাব্দ থেকে আরম্ভ করে মন্দাপঞ্জি শুরু হয়েছে। যত নিয়ম কানুন কি কি এই যে নবকলে বলে হলো অত্যন্ত খুঁটিনাটি নিয়ম, ভয়ানক রিচুয়ালস আছে, অনেক কিছু অনুষ্ঠান এই মন্দাপঞ্জি দেখে। সেই অনুষ্ঠান ওইখানে বসেই যেখানে হয় ভক্তি মানুষ সেখানে তার মন্দিরটা নির্দেশ। তারপরেই হচ্ছে উড়িষ্যার সবচেয়ে পুরনো মন্দির ওই ক্যাম্পাসে, ওই ক্যাম্পাসটা হচ্ছে 10.7 একর, এর মধ্যে 30টা ছোট বড় মন্দির আছে, সব থেকে পুরনো মন্দির এই পাশে সেটা হচ্ছে নৃসিংহ মন্দির। নৃসিংহ মন্দিরে 61টা শিলালিপি আছে, তার মধ্যে ওল্ডেস্ট শিলালিপি হচ্ছে 1112 খ্রিস্টাব্দ। তার মানে এই মন্দির যখন হয় তৈরি হয় সেই সময় থেকে সেই ফ্রিমের এই মন্দির হয়ে গিয়েছে, এই মন্দিরই নৃসিংহ মন্দির। এইখানেই 1230 খ্রিস্টাব্দে বর্তমান যে বিগ্রহ, এই বিগ্রহগুলো মন্দিরে বসেন 1230 1298 থেকে 1230 পর্যন্ত, এই যে সময়টা এই সময়টা এই তিন বিগ্রহ এই নৃসিংহ মন্দিরে পূজিত হতো। নৃসিংহ মন্দির আরেকটু এগিয়ে যান, ডান দিকে দেখবেন বহু পুরনো বট গাছ আছে, অক্ষয় বট বল, সেই অক্ষয় বটই একটা কাক ছিলেন কালভূষণী, কালকে বলেছি সেই কালভূষণীর সাক্ষীতেই এই মন্দির ইন্দ্রদুম্নের মন্দির প্রমাণিত হয়। এবার মালিক ধরে এগোচ্ছেন, এগোতে দেখবেন দুটো ছোট ছোট চৌবাচ্চা, একটা চৌবাচ্চা জলের মধ্যে কাকের পাথরের মূর্তি আছে, কালভূষণী রোহিণী কুণ্ড তাকে বলে। তারপর আরেকটু এগিয়ে যান, এই মন্দিরের অধিষ্ঠাত্রী দেবী বিমলা, আমরা যে মহাপ্রসাদ বলি জগন্নাথের মহাপ্রসাদ, জগন্নাথের প্রসাদ কিন্তু মহাপ্রসাদ নয়, জগন্নাথের প্রসাদ বিমলার মন্দিরে যায়, বিমলার এঁটো হওয়ার পরে মানে বিমলাকে নিবেদন করার পরে সেই প্রসাদের নাম হয় মহাপ্রসাদ, সেইটা আনন্দবাজারে আসে। জগন্নাথের প্রসাদ আগে আনন্দবাজারে যায় না, জগন্নাথের প্রসাদ আগে যায় বিমলার মন্দিরে, বিমলাকে নিবেদন করবার পরে সেই প্রসাদ আনন্দবাজার গেলে পরে। এই বিমলা কে আপনারা জানেন, ভারতবর্ষে 51টা সতীপীঠ আছে, এই বিমলা হচ্ছেন 51 পীঠের দেবীর হৃদয় ললিতা দেবী, এখানে হচ্ছে তার নাম বিমলা।
দাঁড়িয়ে থাকা কালো মূর্তি দেবী হৃদয় সেখানে পড়েছিল। পুরো সপ্তমাতে পুজো হয়, দুর্গা পুজোর সময় নবমীর দিন সেখানে দুটো বলি হয় এই ক্যাম্পাসের মধ্যে। আর পুজোর কদিন সেখানে জগন্নাথের প্রতিনিধি ছোট্ট জগন্নাথ আসেন, তার নাম দুর্গা মাধব, বিমলার মধ্যে তিনি এসে থাকেন পুজোর কদিন। নবমীতে সেখানে পাঠাগুলি হয় এই ক্যাম্পাসের মধ্যে, পাঠাটাকে নিয়ে আসে ওই দুটো প্রাচীর ওপর দিয়ে নিয়ে আসে। মাঝরাত্রে তন্ত্র মধ্যে বিমলার পুজো হয়, পুজোর পরে সেই মুন্ডগুলো আর পাঠা শরীরটা একটা গর্ত, দেওয়ালে একটা গর্ত আছে, সে গর্ত দিয়ে দীপকদার ছাদ ওই প্রাচীর চোখে নিয়ে যান না, গর্ত ফোকর দিয়ে নিয়ে যায়। একটা মুন্ড আসে আমাদের মঠে, এটা বহুকালের রাজ, রাজা মহারাজ যখন ছিলেন সেই সময় থেকে ওই মায়ের প্রসাদী মুন্ডটা আমাদের পুরী মঠে আসে ঠাকুরকে নিবেদন করবার জন্য, বিমলার মন্দির। আর এগিয়ে আসুন, এইবার পশ্চিম দ্বারেতে আছে ব্যাঘ্রদ্বার, সেখানে দুটো বাঘ আছে। এই ব্যাঘ্রদ্বারটির পাশেই একটা বহু পুরনো মন্দির আছে, গণেশ মূর্তি, কাঞ্চি গণেশ। সেই গণেশটাই অন্যরকমের, সাধারণ গণেশের মতো নয়, পা জুড়ে বসে আছেন, এটা সাধারণ দেখতে দেয় না, কাপড় দিয়ে ঢেকে রাখে। গণেশের কোলে আছেন এক দেবী, গণেশের স্ত্রী ঋদ্ধি, গণেশের সুরটা গিয়ে দেবীর একটা শরীরের একটা জায়গা স্পর্শ করে আছে, তান্ত্রিক গণেশ, কাঞ্চি গণেশ। কাঞ্চি হচ্ছে শক্তিপীঠ দক্ষিণ ভারতের, এই গণেশ হচ্ছে সেই শাক্ত গণেশ। এটা হচ্ছে একটা বিকাশ সময় বলবো শেষে কী করে কাঞ্চি গণেশ এখানে এলেন। কাঞ্চি গণেশ পরে ব্যাঘ্রদ্বার, পশ্চিমদ্বার, আরেকটু এগিয়ে যান নীলমাধব, ভুবনেশ্বরী, তারপরে লক্ষ্মী, একেবারে কর্ণার, একেবারে উত্তর পশ্চিম কোণে হচ্ছে মালতীর মন্দির, সেখানে মা বসে আছেন। খুব সুন্দর কালো পাথরের মন্দির, আর চন্দন দিয়ে আমল করে রাখে সাজিয়ে গুছিয়ে। মা লক্ষ্মীর আই এই রথের দিন আজকেই যে ফাংশন আছে, মা লক্ষ্মীর আজকে কিছু একটুখানি ব্যক্তিত্ব ছিল, আমি বলবো কী কৃত্ব ছিল। মা লক্ষ্মীর মন্দির পাবে একটু এগিয়ে আসুন, একটা মন্দির আছে সেখানে দেখবেন খুব বড় এক মস্ত বড় কালো পাথরেতে সূর্যের মূর্তি আছে, সূর্যের মূর্তি আর দেওয়ালের মাঝখানে একটু ফাঁক। মন্দিরের বাইরে প্রদীপ বিক্রি হয়, সেই প্রদীপ কিনে নিয়ে গিয়ে সূর্যের মন্দিরের পেছনে প্রদীপকে দেখা যায়, সূর্যের পেছনে একটা বিরাট বুদ্ধ মূর্তি, বিরাট একটা বুদ্ধ মূর্তি, যতটা হাইট সূর্যের ঠিক ততটা হাইট বুদ্ধের, উল্টালেই বুদ্ধ হয়ে যাবে। অর্থাৎ এই মন্দির একসঙ্গে বৌদ্ধ মন্দির ছিল, শঙ্করাচার্য এসে সেই বৌদ্ধ মূর্তিকে হিন্দু মূর্তিতে কনভার্ট করলো, সূর্য মূর্তি বসিয়ে দিল। তারপরে এক উত্তরদ্বার, ভস্তিদ্বার, ভস্তিদ্বারের পরে কুয়ো আছে সোনাকুয়ো, এই স্নান যাত্রায় সোনাকুয়োর জল দিয়ে স্নান হয়। সেইখানে মনে করি ছোট্ট একটা শেষ পাথরে, খুব ছোট্ট এত বড় ছোট্ট মন্দির আছে, সেইখানে দুটো পায়ের ছাপ আছে, গৌরাঙ্গদেবের পায়ের ছাপ। এইখানে গৌরাঙ্গদেবের শরীর ত্যাগ হয়েছিল, এই জায়গাতে মহাপুরুষ মধ্যে একটা ছোট্ট পুড়ে ঘটছিল, এটা লেটেস্ট আবিষ্কার বলবো চৈতন্যদেবের অন্তর্ধান রহস্য। এই জায়গাতেই চৈতন্যদেব শরীর ত্যাগ করেন, তার চিহ্ন হিসেবে প্রতাপ রুদ্র, রায় রামানন্দ ছোট্ট একটা শ্বেতপাথরের মন্দির করে রেখেছে তার পায়ের ছাপ দিয়ে, এই জায়গাটা হচ্ছে ওইটা। তারপরে এগিয়ে গিয়ে অফিস টফিস, অফিসের পরে গিয়ে আবার যখন ফিরছেন দক্ষিণ দিকে, তখন একটা উঁচুতে একটা ছোট্ট একটা ঘর আছে, সেইখানে একমাত্র চৈতন্যদেবের সন্ন্যাসীর ছবি আছে, মাথা মেলা চৈতন্যদেব নাটু পর্যন্ত কাপড় পরে। আপনাদের চৈতন্যদেবের সব মূর্তি দিকে গলায় কইতে কঞ্চে মালা সব কিছু ছিল না, মহাপুর ছিলেন সন্ন্যাসী, কোনো মালা টালার বালাই ছিল না, কইতে ছিল না, চুল তো ছিল না, একেবারে মূর্তিত বাস্তব। সেই মূর্তি আছে মানে ওই একটিমাত্র মূর্তি আছে সন্ন্যাসী গৌরাঙ্গদেবের, গৌরাঙ্গদেব তা নয় কৃষ্ণ চৈতন্য ভারতী। এই হচ্ছে চারটে দরজা, প্রথম হচ্ছে সিংহদ্বার, অসিংহদ্বার, অশ্বদ্বার, ব্যাঘ্রদ্বার, বস্তু, এই চারটের আবার তত্ত্ব আছে। সিংহদ্বারকে বলে ধর্ম, অশ্বদ্বারকে বলে জ্ঞান, ব্যাঘ্রদ্বারকে বলে ঐশ্বর্য, আর বস্তুদ্বারকে বলে বৈরাগ্য, এই চারটে প্রতীক। এখন এইবার আমরা মন্দিরে ঢুকব, মন্দিরের যে গেট সেই গেটের দুটো গেট, একটা বলে কলাঘাট দ্বার, একটা বলে জয় বিজয় দ্বার। আমরা জয় বিজয় দ্বার দিয়ে ঢুকছি, তাদের দুদিকেই ইন্দ্র আর ব্রহ্মার মূর্তি আছে। এবার ঢুকলেন, প্রথম ঢুকে আপনারা যেখানে দর্শন করেন সেই জায়গার নাম হচ্ছে জগমোহন, লম্বা শালগোলা দেওয়া থাকে, তার এ পাশ থেকে দেখতে হয়।
একটা দিনের মধ্যে নির্দিষ্ট সময় যখন সকালবেলাতে গর্ভ মন্দিরে ঢুকতে দেয় বিনা পয়সায়, আচ্ছা আমি টিকিট টিকিট করেছি সময় আমরা ভগবান দিয়েছি বিনা পয়সায়। এইবার জগন্নাথের মন্দিরে ঢুকতেন, তার আগে আর একটা কথা বলিনি, জগন্নাথের মন্দিরের গায়ে অনেক সব বিচিত্র টেরাকোটা আছে, তার মধ্যে বেশিরভাগ মূর্তি শৃঙ্গার মূর্তি। মনে করে দেখুন গোটা জগন্নাথের যে প্রাচীনকাল টেরাকোটা খোদা মূর্তি, বেশিরভাগ মূর্তি শৃঙ্গার মূর্তি। মূর্তিগুলো সাধারণ দৃষ্টিতে খুব শ্লীল নয়। কেন? কর্ণাটকেও আছে, খাজুরাহো দেব আছে, আমি এগুলো দেখেছি, একটা ঐতিহাসিক কারণ আছে। রবীন্দ্রনাথের একটা বই আছে বিচিত্র প্রবন্ধ, তার মধ্যে মন্দির বলে একটা প্রবন্ধ আছে, তাতে তিনি এইটা তত্ত্বটা লিখেছেন। তিনি লিখছেন যে এই জগন্নাথের মন্দিরের গায়ে এত শৃঙ্গার মূর্তি কারণটা কি? তার কারণ হচ্ছে মানুষ যখন কোনো তার প্রিয় দেবতার ভক্তিভাজন দেবতার মন্দিরে যায় তখন তার মনে কুচিন্তা কোনো সব বাইরে থাকে, ভেতরে সে কোনো স্থান পায় না। সেদিন মন্দিরের ভেতরে ঢুকবেন দেখবেন জগন্নাথের মধ্যে একটা দাগ নেই, কোনো অলঙ্কারী সাদা কোনো সাজগোর কিচ্ছু নেই, একটা পরিষ্কার মন্দির। কিন্তু বাইরে যত রকমের সাজগোর, সাজগোর মানে বিচিত্র, মানুষের জীবনের বিচিত্র বাসনা, মানুষের জীবনের কলঙ্কিত সাজ, সেই সাজগুলো ওই মন্দিরের দরজায় তার সব ফেলে গেল, তাই চিহ্ন মন্দিরের গায়ে রেখে দিয়েছে রবীন্দ্রনাথ বলছেন। কিন্তু মানুষ সেই সব তার সংসারিক চিন্তা কুচিন্তা ভোগ বিষয় বাসনার চিন্তাগুলো বাইরে থেকে যখন ভেতরে ঢুকছে সেখানে কি দেখবে? এইবার ভেতরে চলুন, ভেতরে দেখবেন প্রথমেই সামনে একটা বিরাট 16 ফুট লম্বা 13 ফুট চওড়া 4 ফুট উঁচু কালো রঙের পাথরের বেদি, এটার নাম রত্নবেদী। এই রত্নবেদী লক্ষ শালগ্রাম শিলা দিয়ে বেদি তৈরি হয়েছে। আর একটা জিনিস আছে, এটা খুব উচ্চ ব্যাপার, এই বেদির মধ্যে তামার পাতে শ্রীযন্ত্র আঁকা আছে, জগন্নাথের পুজো হয় তান্ত্রিক মধ্যে। শ্রীযন্ত্র ষোড়শী, আমাদের মা হচ্ছেন সেই ষোড়শী, ত্রিপুরেশ্বরী, রাজরাজেশ্বরী, ত্রিকুটেশ্বরী, ইনি হচ্ছেন শ্রীবিদ্যা। সেই শ্রী শ্রীযন্ত্র কাঞ্চি মঠে আছে, শ্রীদেবী মঠে আছে, সে শ্রীযন্ত্রকে দেখেছি। সেই শ্রীযন্ত্র তামার পাতে খোদাই করে জগন্নাথের মন্দিরের ভেতরে সেরে দেওয়া, রোজ তাদের অর্ঘ দেওয়া হয়, সেটা সিল করা আছে। বেশন দিয়ে যখন প্রদক্ষিণ করা হয় তখন যারা জানে তারা সেই যেটা হাত দিতে পারে, আমি দিচ্ছি, আমার ভাণ্ডা করে দিচ্ছি। যাই হোক, এই লক্ষ শালগ্রাম শিলার যে বেদী, সেই বেদির উপরে প্রথমেই আমাদের চোখ পড়বে ডান দিকে বিরাট জগন্নাথ মূর্তি। জগন্নাথ মূর্তির উচ্চতা হচ্ছে 7 ফিট, জগন্নাথের গায়ের রং কালো, জগন্নাথের মাথায় একটা মণি আছে, নাকে একটা নলক আছে, বেশক বলে ওরা। জগন্নাথের মন্দির মূর্তি ঠিক পেছনে ঠিক ওই একই মাপের 7 ফুটের একটা খাম্বা আছে কাঠের, তাকে বলে সুদর্শন চক্র। জগন্নাথের অস্ত্র সুদর্শন, জগন্নাথের পেছনে একই উচ্চতা। জগন্নাথের পাশেই হচ্ছেন সুভদ্রা, সুভদ্রার উচ্চতা হচ্ছে 4 ফুট 4 ইঞ্চি। তার পাশে হচ্ছে বলরাম দাদা, দাদা বলে 1 ইঞ্চি বড়, 7 ফুট 1 ইঞ্চি। বলরামের হাইট হচ্ছে 7 ফুট 1 ইঞ্চি, সুভদ্রা 4 ফুট 4 ইঞ্চি, জগন্নাথ 7 ফুট, চক্র হচ্ছে 7 ফুট। এই চারটি হচ্ছে দারু ব্রহ্ম দারু মূর্তি, এই দিন কাঠের তৈরি, এই নবকলাবারে এই চারটি মূর্তি তৈরি হয়েছে। এদের পায়ের নিচে 4টি ধাতু মূর্তি আছে, জগন্নাথের পায়ের নিচে অষ্টধাতু মদন মোহন আছে, এমনি করে বাসিধার ছোট্ট এইটুকু 1 ফুট মদন মোহন। মদন মোহনের বাঁ দিকে আছেন সোনার শ্রীদেবী লক্ষ্মী সোনা, ডান দিকে আছেন রূপর শ্রীদেবী সরস্বতী। জগন্নাথের নিচে এই 3টি ধাতু মূর্তি, মদন মোহন, শ্রীদেবী, ভূদেবী। আর বলরামের পায়ের নিচে আছে এইরকম হাত, হচ্ছে একই হাইট রামকৃষ্ণ, বলরামের নাম হচ্ছে রামকৃষ্ণ। এই 4টি ধাতু মূর্তি, 4টি ধাতু, ভালো করে যদি উপরে যান তখন লক্ষ্য করে দেখবেন, চতুর্ধা দারু মূর্তি, চতুর্ধা ধাতু মূর্তি। এই 4টি দারু মূর্তি, এরা শুধু বছরে 2 বার রত্নবেদী থেকে নামে, স্নানযাত্রা আর রথযাত্রা। এই রথযাত্রায় কেন তারা গুন্ডিচাবাড়ি যান আমি কালকে বলেছিলাম। গুন্ডিচাবাড়ি হচ্ছে জগন্নাথের জন্মস্থান, আমি বলেছি কালকে স্নানযাত্রার দিনেতে এইখানেতেই সেই কাঠুরের
ওই চারটি বিগ্রহ তৈরি করেছিল, খুঁজে পাওয়া গিয়েছিল সেই দিনেতে। সেই জন্য এই দিনকে বলা হয় জগন্নাথের জন্মদিন। আর কালকে এখনো তারা সব রথে আছেন, কালকে বিকেলে তারা বের না হবেন রথ থেকে, কালকে গিয়ে কাল সন্ধ্যেবেলা যেখানে গিয়ে যে বেদিতে গিয়ে বুঝবেন গুন্ডিচা বাড়ি, সেই বেদির নাম মহাবেদী, সেই বেদির নাম জন্মবেদী। যখন ইন্দ্রদুম্ন এই জগন্নাথকে প্রতিষ্ঠা করেন, তখন জগন্নাথ ইন্দ্রদুম্নকে বলেছিলেন যে দেখো আমাকে বছরে একবার সাত দিন আমার জন্মস্থানে নিয়ে যাও, আমার পুরনো জায়গা দেখতে খুব ইচ্ছে, আমরা ভাই বোন সেখানে গিয়ে সাত দিন থাকবো। এই জন্য রথের সমাধে সাত দিন ওরা গুন্ডিচা বাড়ির দিকে থাকেন। এখন মন্দিরের মধ্যে বিগ্রহদের দেখলাম, এবার রথের কথায় আসি। এই যে রথ দেখছেন, আজকে যে রথ চালু হয়েছে, রথ তৈরির কাজ শুরু হয়েছিল অক্ষয় তৃতীয়ার দিন থেকে। অক্ষয় তৃতীয়ার দিন মানে বৈশাখী সেই তৃতীয়া, শুক্লা তৃতীয়া, সেই দিনেতে রাজার বাড়ি জগন্নাথের মূর্তি থেকে সাদা রঙের রাজবাড়ি আছে বিরাট, সেই রাজবাড়ির সামনে খুব বড় একটা প্যান্ডেল বাঁধা হয়। সেই প্যান্ডেলেতে এই পুরীর মন্দির থেকে কিছু দূরে দশ পাল্লা বলে একটা জায়গা আছে, খুরদার কাছে দশ পাল্লাতে এটা বিরাট এই রাজকীয় অরণ্য রিজার্ভ ফরেস্ট, সেখানে শুধু শাল গাছ। সেখান থেকে 1552টা শাল গাছের গুড়ি আসে এই অক্ষয় তৃতীয়ার দিনে। গরু গাড়ির চেপে তা জানা হয় 1500, প্রত্যেক বছর যতটা গাছ লাগায় কাটে তত তার ডবল গাছ লাগায়, প্রত্যেক বছর অক্ষয় তৃতীয়ার আগেই গাড়ি চলে যায়। অক্ষয় তৃতীয়ার দিনে 1552টা শাল গাছের গুড়ি নিয়ে সে গাছবাড়ির কাছে রাখা হয়। সেই দিনেতেই এই যে যারা চলন্তি বিগ্রহ বলে ওই মদনমোহন আর বলরাম আর সুদর্শন চক্রের প্রতিনিধি, এদেরকে পালকি করে ওখানে নিয়ে আসা হয় ওই রাজবাড়ির কাছে। এই রথ তৈরিতে লাগে 58 দিন, 200 জন সুতোর, 125 জন অ্যাসিস্ট্যান্ট এরা কাজ শুরু করে। একটা কামারশালা পাশে বসে বসে যায় এক মাস ধরে কামাররা এই জগন্নাথের রথ তিনটে রথ তৈরি করতে যত লোহার পেরে ব্র্যাকেট এইসব যা কিছু লাগে এগুলো সব ওইখানে কামাররা তৈরি করে এক মাস ধরে, সব নতুন জিনিস এক মাস সেগুলো তৈরি শুরু হয়। এই অক্ষয় তৃতীয়ার দিন শুরু হয়েছে, সেই দিন যজ্ঞ হয়, সেই যজ্ঞেতে রাজা নিজে আসেন। এখন তার রাজার নাম দীপসিংহ, আমি তাকে চিনি। সেই রাজা আসেন, রাজপুরোহিত কুলগুরু এরা এসে, আর ওই প্রতিনিধি আসেন তিনজন, মদনমোহন রামকৃষ্ণ, এরা এসে অনুমতি দিল হ্যাঁ তোমরা কাজ শুরু করতে পারো। এই 200 জন ছিল, 200 জন সবাই ছিল না, এদের তিনটে গ্রুপ, একদল তারা কাঠের কাজ করে, আর একদল রথের কাঠের কাজ করে, আর একদল রথের ওপরে দেখবেন নিশ্চয় আছে টিভি বহু ছবি আছে, বহু কাঠের মূর্তি আছে, এদেরকে বলে ভাস্কর। যে কি কি মূর্তি আছে আমি বলছি, বহু কাঠের ওই মূর্তিগুলো তৈরি করে তারা ভাস্কর। আর একদল আছে পটুয়া, রথের গায়ে রং দিয়ে সব ছবি আঁকে। আর একদল আছে যখন হয়ে যাবে তখন তারা কাপড়ের সাজ সজ্জা করে, কাপড়ের সাজ ছাড়াও রান্তা আর সোলা দিয়ে অনেক ফুলটুল তৈরি করে। এতগুলো গ্রুপ তারা সবাই মিলে রথ তৈরি করতে শুরু করে। রথ তৈরি শুরু চক্র তৃতীয়ার দিন চলছে 58 দিন ধরে। এই যে অমাবস্যা যেদিন নেত্রোৎসব হলো তার আগের দিনে রথ তৈরি শেষ হয়ে যায়। রথগুলো তৈরি হওয়ার পরেতে ঠিক জগন্নাথ মন্দির সামনে উত্তর দিকে গুন্ডিচা বাড়ির দিকে এই ডিস্টেন্স হচ্ছে 3 কিলোমিটার, জগন্নাথের মন্দির থেকে গুন্ডিচা বাড়ি 3 কিলোমিটার। তিনটে রথ সাজিয়ে রাখা হয়। এখন এই রথগুলো জগন্নাথের রথের হাইট হচ্ছে 45 ফিট উচ্চতা, জগন্নাথের রথের নাম হচ্ছে নন্দীঘোষ। জগন্নাথের রথের মাথার উপরে রথকে রক্ষা করেন নৃসিংহদেব, এটা মুখ আছে নৃসিংহদেব, তার মাথায় একটা কলস থাকে, কলসের উপর একটা পতাকা বলে, সে পতাকার নাম হচ্ছে ত্রৈলোক্যমোহিনী। জগন্নাথ যেখানে বসে আছেন সেই জায়গাটা, সেই প্ল্যাটফর্মটা 44 স্কোয়ার ফিট। জগন্নাথের রথের চাকাগুলো হচ্ছে 16টা চাকা, চারটে থাকা 16টা চাকা, প্রত্যেকটা চাকার হাইট হচ্ছে 7 ফুট। জগন্নাথের যিনি রথের সারথি তার নাম হচ্ছে দারুক। এই দারুক শ্রীকৃষ্ণের জীবনের শেষ পর্যন্ত বেঁচে ছিল, কালকে বলেছি শ্রীকৃষ্ণ যখন দেহত্যাগ হলো
তখন দারুকে গিয়ে খবর পাঠালেন সেই জগন্নাথের রথে স্বাগত হচ্ছে দারুক। জগন্নাথের রথে চারটে দড়ি, দড়িগুলো লেন্থ লম্বা হচ্ছে 250 ফিট, দড়িগুলো স্পেশালি মেড অন্ধ্র কয়ার প্রোডাক্টস, তারা প্রত্যেক বছর এরকম নারকলের দড়ি মোটা, দড়িটার ব্যাস হচ্ছে 8 ইঞ্চি, যারা টেনেছেন না তাদের অভিজ্ঞতা আছে, আমি তো বহুবার টেনেছি। এই এই দড়িগুলোর নাম আছে চারটে করে দড়ি, জগন্নাথের রথের দড়ি নাম হচ্ছে শঙ্খচূড় সাপ। জগন্নাথের রথেতে দুজন পাহারাদার, একজন হচ্ছেন ব্রহ্মা একজন হচ্ছে ইন্দ্র। জগন্নাথের রথের দিকে সামনে একটা প্যানেল আছে, সেখানে সপ্তর্ষির মূর্তি খোদাই করে, এই যে ভাস্করা সপ্তর্ষির মূর্তি খোদাই করে দেয়। আর রথের তিন দিকে 9 জন পার্শ্ব দেবতা, এরা সব শ্রীকৃষ্ণের নানান মূর্তি। জগন্নাথকে এরা শ্রীকৃষ্ণ বলেই জানে। বলরামকে হচ্ছেন শিবের অবতার, আর সুভদ্রাকে আমরা বলি জগন্নাথের বোন, কিন্তু সুভদ্রা ওরা পুজো করে ভুবনেশ্বরী বলে। এদের জগন্নাথের পুজো মন্ত্র, এই মন্ত্রগুলো একটু বলে দিলে ভালো। জগন্নাথ বলভদ্র সুভদ্রা এদের তিনজনের তন্ত্র মতে পুজো হয়। জগন্নাথ সকালবেলাতে জগন্নাথের রূপ হচ্ছে গোপাল, সকালবেলাতে জগন্নাথকে পুজো করে গোপাল মূর্তিতে, ক্রিম গোপালায় স্বাহা। দুপুরবেলায় যখন ভোরবার পুজো হয় তখন জগন্নাথ হচ্ছেন বৃন্দাবনের বংশীধারী কৃষ্ণ, তখন তার মন্ত্র হচ্ছে ক্রিম গোপীজন বল্লভায় স্বাহা। আর রাত্রিরে হয় দ্বারকাধীশ মূর্তিতে, তখন বিরাট অষ্টাদশাক্ষরী ক্রিম গোবিন্দায় গোপীজন বল্লভায় কৃষ্ণায় স্বাহা, লম্বা মন্ত্র। তার জগন্নাথের শিবিকে তিনটে লোক, সকালে তিনি গোপাল, দুপুরে মুরলীধর কৃষ্ণ, রাত্রে তিনি চতুর্ভুজ নারায়ণ। এই জগন্নাথের শরীরে পঞ্চদেবতার পুজো হয়। জগন্নাথ যখন সানযাত্রাতে তখন তিনি গণেশ জানেন, গণেশের মূর্তির মুখ লাগিয়ে দেয় সানযাত্রায়। জগন্নাথ বিষয় তিনজনই, সানযাত্রায় তারা হচ্ছেন গণেশ, রথযাত্রায় তারা হচ্ছেন সূর্য, নবকলেবরে হচ্ছে নবকলেবরে তারা হচ্ছেন শিব, যখন বেদিতে থাকেন তখন তিনি নারায়ণ, আর শয়নের সময় তিনি হচ্ছেন দুর্গা। হিন্দুদের পঞ্চদেবতা গণেশ শিব বিষ্ণু সূর্য নারায়ণ, এই পঞ্চদেবতাই গণেশ। এই জগন্নাথের মধ্যে পুজো হয়, পুজো হয় পঞ্চ তান্ত্রিক নিয়মে, তান্ত্রিকদের পঞ্চমকার মৎস্য মাংস মদ্য মুদ্রা মৈথুন, এই পঞ্চমুদ্রাই জগন্নাথকে দেওয়া হয়, কিন্তু অনুকল্প আমরা ভাবি মাছ মাংসের, মাছ মাংস নয় কিন্তু অনুকল্প। মাছের বদলে দেওয়া হয় হিং দেওয়া শাক, মাংসের বদলে দেওয়া হয় আদাকুচি, মদের বদলে দেওয়া হয় কাঁসার পাত্রে ডাবের জল, আর মুদ্রা মানে চাক, ওই চালের আট ভাজা টাটা দেয় কালী পুজোতে। জগন্নাথের মুদ্রা হচ্ছে ময়দাকে চিনি দিয়ে গুলো একটা ছোট ছোট লাড্ডু তৈরি করে, আর শেষ মুদ্রা হচ্ছে নীল অপরাজিতার মুখে এক ফুটো রক্ত চন্দন। এই পঞ্চমকার, পঞ্চমকার দিয়ে জগন্নাথের পুজো হয়। এখন এই জগন্নাথের রথ পেলাম নন্দী ঘোষ, নন্দী ঘোষের 45 ফিট হাইট, 44 স্কোয়ার ফিট, সেখানে জগন্নাথ বসে থাকবেন। ঘোড়া চারটে, ঘোড়া ঘোড়াগুলো জগন্নাথের গায়ের নাম হচ্ছে কালো, দড়িটার নাম হচ্ছে শঙ্খচূড়, সারথি দারুক। এবার জগন্নাথের বলে বলভদ্র, বলভদ্রের রথের নাম হচ্ছে দালধ্বজ। দালধ্বজের মাথার উপরে যিনি বসে আছেন তিনি হচ্ছেন বাসুদেব। জগন্নাথ বলভদ্রের মাথার পতাকার নাম হচ্ছে কুন্নানি। এই মন্দিরের এই এই রথে পার্শ্ব দেবতা যারা অষ্টবসী, উনি যে এই মন্দিরের হাইট হচ্ছে 1 ফিট কম, 44 ফিট। জগন্নাথের 45 ফিট, বলভদ্রের রথ হচ্ছে 44 ফিট, যেখানে বসে আছেন ওটা 44 স্কোয়ার ফিট, এটা 43 স্কোয়ার ফিট। বলভদ্রের রথের চাকা হচ্ছে 14টা, দুটো দুটো করে কমে যাবে, কিন্তু হাইট 7 ফুট। বলভদ্রের সারথি হচ্ছে মতলি। বলভদ্রের যে রথের চারটে রজ্জু সেই রজ্জুর নাম হচ্ছে বাসুকী। বলভদ্রের চারটে ঘোড়া, ঘোড়াগুলোর নাম হচ্ছে সাদা। তারপরে সুভদ্রা, সুভদ্রার রথের নাম হচ্ছে দক্ষ দলন, হাইট হচ্ছে 1 ফুট কম, 43 45 44 43। এখন কাপড়ের রঙগুলো বলিনি, সুভদ্রার রথের নাম হচ্ছে দত্তদলন, দত্তদলের যেখানে বসে আছেন সেই জায়গাটা হচ্ছে 43 স্কোয়ার ফিট।
মাথার উপর প্রতিষ্ঠানে দিয়েছেন জয়দুর্গা, মাথার উপর যে পতাকা সেই পতাকার নাম হচ্ছে নন্দাম্বিকা, তার পাশে দুজন হচ্ছেন, দুজন একজন হচ্ছেন চামুন্ডা একজন হচ্ছেন জুম্বি। সুভদ্রার রথের যে চারটে দড়ি সেই দড়ির নাম হচ্ছে স্বর্ণচূড় সাপ। আর সব থেকে রোমান্টিক সুভদ্রার রথের সারথি হচ্ছে অর্জুন, অর্জুন তো অবরোধ করেছে সুভদ্রাকে, সেজন্য তার রথের সারথি হচ্ছে অর্জুন। চাকা দুটো কম, বারোটা চাকা, হাইট কিন্তু একসাথ, এই হচ্ছে রথ। এখন রথের কাপড় জগন্নাথে আজকে নিশ্চয় টিভিতে দেখেছেন, জগন্নাথের রথের কাপড় হচ্ছে হলদে আর লাল, বলরামের কাপড় হচ্ছে হলদে আর নীলাম সবুজ, সুভদ্রার রথের কাপড় হচ্ছে লাল আর কালো। এই কাপড় হচ্ছে 1090 মিটার, তিনটে রথে লাগে 1090 মিটার রথ তৈরি হয়ে গিয়েছে। আজকে সকালবেলায় রথ দূর সকালের মধ্যে সাজানো হয়ে গিয়েছে, আজকের দিনে সকালে রথ শুরু হলো কেমন করে, নবকলেবদ্ধ হয়ে গিয়েছে নতুন বিগ্রহ। আজকে সকালে সাধারণত জগন্নাথের স্নান সকালবেলায় ঘুম থেকে ওঠে 7টা তো বেজে যায়, আজকে ঘুম থেকে তাড়াতাড়ি তোলা হয়েছে। ঘুম থেকে তোলার পরেতে প্রথম জগন্নাথের সেই রান্নাঘর সেইখান থেকে শুরু, রান্নাঘরে আজকে রসা হোম হয়, হোম হয়ে আজকে প্রথম রান্না হবে খিচুড়ি, জগন্নাথের প্রথম ব্রেকফাস্ট আজকে হবে। পুজো টুজো হয়ে যাওয়ার পরে সকাল 9টার সময় জগন্নাথকে ফল মিষ্টি আর খিচুড়ি, মিষ্টি খিচুড়ি, খিচুড়িতে মিষ্টি রাতে না করে রসটা দিয়ে মিষ্টি করে দেওয়া হয়। এই খিচুড়ি খেয়ে 9:30টার মধ্যে জগন্নাথ রেডি, রেডি মানে জগন্নাথের গায়েতে ইন্দ্রে টিভিতে এইটুকু শুধু খোলা থাকে আর সব মোটা কাপড় দিয়ে জড়ানো থাকে, তো হালকা তুলো দিয়ে ঢেকের মতো সমস্ত শরীর বেঁধে দেওয়া হয়, তার টানাটানি হবে শরীরে লাগবে, তারপরে গায়ের রং উঠে যাবে, সেই জন্য কাপড় দিয়ে ভালো করে জড়িয়ে দেখেনি টিভিতে শুধু এইটুকু খোলা থাকে আর সব কাপড় মরানো। তিনজনকে কাপড় উড়িয়ে দেওয়া হলো, প্রথম বেরোবেন বলভদ্র বলরাম, না প্রথম বেরোবেন সুদর্শন, সুদর্শন হাত পানি সেজন্য পাণ্ডারা কাঁধে করে নিয়ে সামনে ঝাল তাল বাঁধবে, পাণ্ডারা কাঁধে করে নিয়ে গিয়ে সুদর্শনকে রাখবে সুভদ্রার রথে। কেন যদি নারায়ণের হাতের অস্ত্র সুভদ্রার রথে কেন, এই এটা একটা প্রথম চলতি প্রবাদ আছে। জগন্নাথের মন্দিরে আগেকার দিনে বৌদ্ধ ধর্মের মন্দির ছিল, এরকম রেওয়াজ বৌদ্ধদের ত্রিশরণ, ধর্মম শরণং গচ্ছামি, সঙ্গম শরণং গচ্ছামি, বুদ্ধম শরণ, বুদ্ধ হচ্ছেন জগন্নাথ, সঙ্গ হচ্ছেন বলরাম, ধর্ম হচ্ছেন সুভদ্রা, আর এই চক্রটি হচ্ছে ধর্মচক্র সুদর্শন চক্র, এই চারটি হচ্ছে বৌদ্ধ ধর্মের প্রতীক, সুভদ্রা হচ্ছে ধর্মের প্রতীক। তাই যদি হয় ধর্মচক্র হচ্ছে ধর্মের সঙ্গে সংযুক্ত, সেই জন্যই সুদর্শনকে রাখা হয় সুভদ্রার কাছে ধর্মের প্রতীক। আরও একটা কারণ আছে, এটা হচ্ছে বৌদ্ধ মত। হিন্দু মতে হচ্ছে সুভদ্রা হচ্ছে শক্তির অধীশ্বরী ভুবনেশ্বরী, সুদর্শন হচ্ছে শক্তির হাতের অস্ত্র, সুতরাং ভুবনেশ্বরীর সঙ্গে সুদর্শন থাকাটা স্বাভাবিক। আর একটা মত আছে, এটা হচ্ছে পারিবারিক ব্যাপার, জগন্নাথ তাদের নিজের বোনকে রক্ষা করবার জন্য নিজের চক্রের দেখাতে পাঠিয়ে দিচ্ছে, এটা পারিবারিক ব্যাপার, দাদা ছোট বোনকে রক্ষা করবার জন্য নিজের চক্রটা পাঠিয়ে দিচ্ছেন সুভদ্রা। এই তিনটে মত, এই একটা চক্র নিয়ে প্রথম সুদর্শন গিয়ে উঠে গেলেন সুভদ্রার রথে, তারপর বলরাম, এরা বেরোন উত্তর দ্বার জগন্নাথের মন্দির, নাট মন্দির উত্তর দিকে দরজা 8টা সিঁড়ি আছে, সপ্তম সিঁড়ি যখন গিয়ে বলরাম পৌঁছচ্ছে ওই টানতে টানতে, একে বলে পাহাড়ি টানছেন সামনে ঝাঁক চার বাজে, পায়ে হেঁটে যখন সামনে যাচ্ছেন সেই সময় এবার লক্ষ্মী ফাংশন, লক্ষ্মী তার মন্দির থেকে তার স্বামী আর ভাসুরের এই যাত্রা মঙ্গল কামনায় দুটো মুকুট পাঠায়। দেখেছেন জগন্নাথের মাথায় বিরাট তিনকোলা ফুলের মুকুট, পদ্ম ফুল আসে পদ্ম আর তুলসী দিয়ে, সেই মুকুটগুলো আসে লক্ষ্মীর মন্দির থেকে, আর তার সঙ্গে 1008 দুব্বা আর 1008 তমলুকটা অর্ঘ তৈরি করে দেন মা লক্ষ্মী, এই মুকুটের মাথায় সেটা বাঁধা থাকে। যদি টিভিতে দেখে থাকে লক্ষ্য জানা নেই বলে লক্ষ্য করেননি, এটা আমি নিজে চোখে দেখেছি, ওই অর্ঘটা মুকুটের মাথায় দুলতে দুলতে আসে মুকুটটা, ওই তিনকলা পদ্ম ফুলের মুকুট মাথার উপরে অর্ঘটা বাঁধা থাকে। যখন সপ্তম সিঁড়িতে আসেন তখন লক্ষ্মীর মন্দির থেকে লক্ষ্মী পাণ্ডারে এসে
এই বলভদ্রের মাথায় মুকুটটা ফেলে দেয়। তারপরে হেলতে দুলতে গর্জেস বলভদ্র সেই ঝাঁঝার বাজাতে বাজে বলভদ্রকে বলভদ্রের রথে উঠে তারপর আসেন সুভদ্রা। কিন্তু রাজরানী তাকে পাণ্ডারা কাঁধে করে নিয়ে আসে, কাঁধে করে নিয়ে আসে সুভদ্রার রথে একটি দল সবশেষ জগন্নাথ। এইবার জগন্নাথে যাওয়াটাই সব থেকে রহস্যময় এবং সব থেকে আনন্দের, মানুষ তখন পাগল হয়ে ওঠে শুধু জগন্নাথকে একটু ছোঁয়ার জন্য। এই জগন্নাথের ছোঁয়াটাই খুব দুর্লভ, আমি ছুঁয়েছিলাম, ছোঁয়ার সুযোগ পেয়েছি আমরা তখনকার যিনি প্রধান পাণ্ডা মধুসূদন সিংহারি, আর এবারটা যিনি দ্বৈতাপতি প্রধান জগন্নাথ বারকনাথ জগন্নাথ স্বামী মহাপাত্র, তিনি আমার খুব তার ছেলে আমার খুব ঘনিষ্ঠ রাজা। সে আমাকে বললো মহারাজ তোমাকে আমি নিয়ে যাবো, কি করে নিয়ে সে তোমাকে ভাবতে হবে, সে তো এমনি করে পিসেদের চাগে আমাকে মাঝখানে করে এমনি করে, আর সে হচ্ছে তো প্রধান দ্বৈতাপতির ছেলে, তার স্পেশাল ইনফ্লুয়েন্স। কিন্তু আমার তো প্রাণ যায় সে চেপে ধরে এমনি করে নিয়ে গিয়ে একেবারে জগন্নাথের ছেলে ধরো। আর তখন পাণ্ডার আবার গালাগালি দেয়, পাণ্ডারের জগন্নাথকেও গালাগালি দেয় আমাকেও গালাগালি দিল, আর যাচ্ছে তাই ভাষায়। কেন গালাগালি দেয়? জগন্নাথ হচ্ছে ওদের বংশের লোক বা ওরা জগন্নাথের বংশের লোক। সেই পাণ্ডারা জগন্নাথের কাঁধে নিকলে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে, জগন্নাথ চলতে চলতে মাঝে মাঝে বিশ্রাম করেন, বিশ্রাম মানে পাণ্ডাদের বিশ্রাম প্রয়োজন হলে জগন্নাথকে বিশ্রাম করে, তখন গাল দেয় বুড়ো বড়ো চলতে এইসব বলে যারা বলে জগন্নাথ বুড়ো চলতে পারছে না হাঁটতে পারছে না, জগন্নাথের কাঁধে নিয়ে হাত দিয়ে দাঁড়ান। আমাকেও গাল দিল, আমি তো যার কাছে আমি খেলে গিয়ে জগন্নাথ বুকের উপরে আমি তো জড়িয়ে ধরলাম, গাল খেলাম, মারিনি অবশ্য আমাকে, পাণ্ডা আবার বাঁচিয়ে নিয়ে চলে গেল। কিন্তু স্পর্শ তো হলো, এইটাই জগন্নাথের স্পর্শটা সবচেয়ে বড় জিনিস। তারপর ওইভাবে হেলতে দুলতে জগন্নাথ এসে রথে ওঠে, রথে ওঠানোর জন্যে রথে প্রথমে ঘোড়া লাগানো হয় না, মাটি থেকে রথ পর্যন্ত নতুন তাল গাছকে ছিঁড়ে আটখানা করে একটা স্লোপিং মতো করে দেওয়া হয়, একটা র্যাম্পের মতো, সেটা মাটি থেকে জগন্নাথ মন্দির পর্যন্ত প্রায় 8 ফুট চওড়া, সেইখান দিয়ে ওই টেনে হিঁচড়ে জগন্নাথের তোলে প্রত্যেক রথেতে 1.5 ফুট উঁচু করে ভেলভেটের বদি থাকে, ওই বিগ্রহগুলোকে তুলে ওই বেদির উপর বসানো হয়। বেদির উপর বসে ওই টান হাঁটটা তো ওই মোটা কাপড় তখন কাপড় চোপড় সব খুলে দেয়, এই লেপটে সরিয়ে দিয়ে সুন্দর করে রাজবে সরি জগন্নাথকে সাজিয়ে দেয়, তখন সুন্দর করে সাজিয়ে সাজিয়ে দিয়ে তারপরে আসেন রাজা। এইবার হাতি আগে হাতিতে চেপে আসতো আমি দেখেছি, এখন পালকিতে করে আসেন বাজনা বাজিয়ে রাজা এসে ওই স্লোপিং দিয়ে মন্দিরে রথে ওঠেন। যখন রথে ওঠেন তখন রাজাকে ওই পুরোহিতরা অভ্যর্থনা করে, তখন ওই পুরোহিতরা এক কলসি শোধিত জল নিয়ে ওই বিগ্রহ চারিদিকে জল ছেটায়, আর রাজার হাতে একটা ঝাড়ু থাকে, ডান্ডাটা শোনা তো ঝাড়ুগুলো না কলকাতি, রাজা সেই জলের উপর রথকে ঝাড় দেন, ঝাড় দেওয়ার পরে হাতটা ধুয়ে তিনি জগন্নাথের মলা টল দেন, ফুল টুল দেন। আর ওখানে অদ্ভুত, আমরা যখন চামড় দিয়ে ওরা পাখা দিয়ে জগন্নাথকে হাওয়া করে, হাওয়াটা করে সাষ্টাঙ্গ প্রণাম করে একটা মন্দির তিনটে রথকে একে বলে ছেঁড়া পাহারা। এইটা একটা খুব সুন্দর ঘটনা, এটা না বলে আমি পারছি না সময় অল্প। ছেঁড়া পাহারা ঘটনাটা ঘটেছে এই প্রতাপরুদ্ধের বাবা পুরুষোত্তম দেব, তিনি যখন উড়িষ্যার রাজা ছিলেন সে সময়তে কাঞ্চি রাজকুমারী খুব সুন্দরী বলে তার খ্যাতি ছিল, পুরুষোত্তম দেব শুনেছেন কাঞ্চি রাজকুমারী সুন্দর সুন্দরী, তিনি বললেন মানে খবর পাঠালেন যে ওই রাজকুমারীকে আমি বিয়ে করবো। কাঞ্চিরাজ বললেন যে এই উড়িষ্যার রাজা ঝাড়ুদার তার সঙ্গে আমার মেয়ের বিয়ে হবে না। এই খবরে এই কথা শুনে পুরুষোত্তম দেবের মনে খুব লাগলো, আমি জগন্নাথ দেবের মন্দিরে একদিন ঝাড় দিয়ে আমি ঝাড়ুদার হয়ে গেলাম, শুধু যে রাজার মনে দুঃখ হলো তাই নয় জগন্নাথের মনে দুঃখ হলো, আমার ভক্ত আমার মন্দির আমার রথ পরিষ্কার করে বলে তার এই মনে সার দিল না, রাজকুমারীকে বিয়ে করতে পারলো না। রাজা বললেন যে আমি ওই মেয়েটাকে বন্দি করে নিয়ে আসবো যুদ্ধ করে, রাজা সৈন্য সমন্ত পাঠালেন যুদ্ধ করতে, আর জগন্নাথ জগন্নাথের বলরাম তারা দুটি সৈন্য, এদের আগেই দেখা গেল দুজন সৈন্য যাচ্ছে, একটা কালো ঘোড়ায় চেপে কালো সাদা ঘোড়ায় চেপে সাদা, দুজন সৈন্য যাচ্ছে, অনেক ঘটনা আছে, এর ছবি আছে জগন্নাথের মন্দিরে, পেছন দিকে কালো ঘোড়ায় চেপে সাদা ঘোড়ায় চেপে একটা গোয়ালিনী কাছে দুধ খাচ্ছেন, এরা আগে হাজির হলেন আগেই কাঞ্চিতে, এরা গিয়ে মায়ায় সকলকে একবার ঘুম পাড়িয়ে দিকে রাজকুমারকে দড়িতে বেঁধে কিছু চলে যাবে। যখন এদের সৈন্যরা গেল গিয়ে দেখছে আমরা যাওয়ার আগে দড়িতে বুঝে গেলেন এরা যে কি হলো, এরা সেই রাজকুমারীকে বন্দি করলেন, আর এই কাঞ্চি বিজয়ের সাক্ষী সে ওই গণেশকে তুলে দিলেন, এই যে কাঞ্চি গণেশ
রাজ্যে বিজয়ের সাক্ষী হিসেবে শুধু যে রাজকুমারীকে তুললেন তাই নয়, সেই গণেশকে মন্দির থেকে উপড়ে তারা তুলিয়ে চলে এলেন, গণেশকে প্রতিষ্ঠা করলেন সেই পশ্চিম দ্বারে। আর রাজকুমারীকে নিয়ে এসে সেনাপতি মহারাজ বললেন, মহারাজ আপনার এই রাজকুমারীকে বন্দী করে এনেছি। মহারাজ বললেন, ওই রাজকুমারীকে আমার ঝাড়ুদার শুনবিয়ে দাও। রাজমন্ত্রী খুব বুদ্ধিমান ছিলেন, তিনি সেই রাজকুমারীকে নিয়ে গিয়ে নিজের প্রাসাদে গোপনে রেখে দিলেন। তারপরের বছর রথ, রাজা রথে সোনা ঝাড়ু দিয়ে ঝাড়ু দিচ্ছে, এমন সময় দেখা গেল একটা শিবিকা একটা পালকি আসছে, পালকিটা এসে রথের সামনে থামল। তখন মন্ত্রী তিনি সামনে দাঁড়িয়ে বললেন, মহারাজ আপনার নির্দেশ মতো কাঁদছে রাজকুমারীকে ঝাড়ুদারের কাছে।